আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি একটা মানুষের সাক্ষাৎকার নিয়ে, একদম মাটির মানুষ, মাঠের মানুষ, এই প্রকৃতির মানুষ আব্দুল লতিফ সাহেবকে তার কাছে আমরা জাস্ট একটা ঘরোয়া আড্ডায় কিছু আলোচনা করার জন্য এসেছি। লতিফ সাহেব সত্যি ইতিহাসটা বলি, খুব ব্রাইট ছাত্র ছিল আমার, রাইট ছাত্র ছিল এবং সে প্রথম অবস্থায় মাকে দেখে ওর মায়ের যে গর্ভে ছিল তখন তার বাবাকে দেখে, অর্থাৎ বাবার মৃত্যু হয় ওর মায়ের গর্ভে থাকা অবস্থায়। সে সমাজসেবা করে এখন একটা স্কুল চালায়। আমি লতিফ সাহেবের কাছে আমরা ঘরোয়া কিছু আলোচনার জন্য এসেছি। লতিফ সাহেব বলুন, আপনার স্কুলের নাম কি? আমার স্কুলের নাম চণ্ডীপুর ইবনে নাসির ওখলা একাডেমি। এত বড় নাম, নামের ব্যাখ্যা জানেন? জানি অবশ্যই, ইনশাআল্লাহ। চণ্ডীপুর বলতে চণ্ডীপুর একটা জায়গা, আমরা যেখানে বাসস্থান বা বসবাস করে আছি। আলফালা মানে আল্লাহর শিক্ষা প্রতিষ্ঠানটা, এই জন্যে আলফালা আল্লাহর একটা সাহায্যকারী প্রতিষ্ঠান। ইবনে নাফির একজন ঐতিহাসিক ইরাকের আরবিক বিজ্ঞানী ছিলেন, এই জন্যেই সেটা ইবনে নাফির আলফালা একাডেমি করা হয়েছে। আপনার স্কুলে কত সালে? 2014 সালে। এখন বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা? বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 200। আবাসিক কত ছাত্র? আবাসিক প্রায় 50। আপনি স্টাফ কতজন? স্টাফ এখন বর্তমানে 12 জন। আচ্ছা, আপনার স্কুলে যেটা করেছেন, আপনার বাড়িতে করেছেন তার নিচের থেকে স্কুল করে আমি যে পরিবার কিছু মনে করেন আপনার পরিবার? না, আমার পরিবার চায় এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে আমরা যেভাবে বসবাস করে চলছি তাতে আমাদের বাড়ির যে কোনো লোকজন স্কুলের সহযোগিতায় এখনও আছি। ওরাও বলছে আমরা এটা মানে স্কুল হিসাবে আমরা মেনে নিতে রাজি, আমাদের কোনো আপত্তি নেই, আমরা এইভাবেই বসবাস করে চলবো। পড়াশোনা কত দূর? আমি পড়াশোনা বেশি দূর করিনি, এই মাধ্যমিক পাস করেছি। আচ্ছা, আপনার এই শিক্ষার আসার পিছনে কারণ? শিক্ষার পিছনে আসার কারণ, আমি একজন আগে গ্রাম রুরাল মানে ডেভেলপমেন্ট ডাক্তার হিসাবে কাজ করছি প্রায় 20 বছর। তারপরে এই শিক্ষার জন্য আমাদের সমাজসেবা চণ্ডীপুর 3 নম্বরে একটা শিক্ষা প্রতিষ্ঠানের জুনিয়র মাদ্রাসার জন্য একটা মানে আর্জি আসে সরকার পক্ষ থেকে, আমাদের সমাজের লোক সেটা গ্রহণ করল না। আমাদের যেটা মাদ্রাসা বর্তমানে সেখানেই একটা ক্লাস জুনিয়র হাই মাদ্রাসা, জুনিয়র মাদ্রাসা হওয়ার একটা প্রস্তুতি নিয়েছিলাম আমরা কয়েকজন মাস্টারি শিক্ষিত লোক মিলে, কিন্তু সেটাকে সমাজের কিছু লোক মানে নিল না। তখন তারপরে আমি ভাবলাম যে এইখানে আমাদের এরিয়ায় যে করে হোক একটা ছোট্ট হলেও একটা শিক্ষা একটা মাধ্যম দরকার, কারণ আমরা আমাদের এরিয়া এখানে আমরা বহুদূর পিছিয়ে আছি। আচ্ছা, আমি আমি বললাম আপনি শিক্ষাও কাজ করেছেন, আবার স্বাস্থ্যও কাজ করেছেন, আবার ছোটো ছোটো মানুষের উপকার করেন বা বিভিন্ন ধরনের গণ্ডগোল ঝগড়া যাতে মীমাংসা করেন, এই যে কাজগুলো করতে আপনাকে ভালো লাগে? হ্যাঁ অবশ্যই। কেন ভালো লাগে? এখনও চালিয়ে যাচ্ছি সমাজের কাজ, যেটা আমি সমাজের মোটামুটি 2007 সাল থেকে আমি একটা সংগঠন অল ইন্ডিয়া বেসিক সংগঠন করতাম, সেটাকে ইউফাই নামে পরিচিত, কোবরা ফ্রন্ট অফ ইন্ডিয়া, সেটাকে 10 বছর চালিয়েছি। আপনার প্রতিষ্ঠানে কোনো বিখ্যাত মানুষ এসেছে কি? বিখ্যাত মানুষ হ্যাঁ এসেছে অবশ্যই, যেটা আমাদের যে সামনের মডেল স্কুলের প্রতিষ্ঠাতা খাদেমুল ইসলাম, আরও মানে তার সহযোগী এবং রাসনেউল হক, আব্দুল রাজ্জাক এবং আমাদের বেশানুরের হেড শিক্ষক আইবান খান,
এদের কাছ থেকে আমরা আমি এখনও আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক রকমের সহযোগিতা পাচ্ছি, পেয়ে আসতেছি। আশা করছি এটা আমরা এই চণ্ডীপুরের বেনাপি আলফালা একাডেমি এই সাহায্যটা মানে হতেই থাকো হতেই থাকো একদম একটা মনোভাব নিয়ে এই চণ্ডীপুরের বেনাপি আলফালা একাডেমি আসছি। আপনার রং লাল নীল সবুজ এইসব বিভিন্ন কালার আছে, তার মধ্যে সবচেয়ে কোন রংটা পছন্দ? পছন্দ তিনটে হলেও কিন্তু সবুজ নীল এগুলো একটু বেশি পছন্দ, সবথেকে বেশি পছন্দ, সবথেকে সবুজ। দিনে কয়বার মিথ্যা কথা বলা? দিনে মিথ্যা কথা আমি কারোপক্ষে বলি না। জীবনে কাউকে ঠকিয়েছেন এরকম মনে করছে? আমার মনে পড়ছে না। আপনার আপনাকে ঠকিয়েছে এরকম কোনো স্মৃতি, আপনার খুব আনন্দ কোনো মুহূর্ত? এখন কেউ আমাকে হয়তো ঠকিয়েছে যে আমি জানতে পারলেও সেটাকে আর সেটা আলাদাভাবে গ্রহণ করা আমার পক্ষে মানে সেটা উচিতও নয়। পাহাড় না সমুদ্র ভালো লাগে? ভালো দুটোই, কিন্তু বেশি ভালো লাগে বেশি সমুদ্র ভালো দেখতে। আপনার আপনার জীবনে এই চলমান জীবনে সব থেকে ভালো মানুষের একটা নাম চার তিনটা নাম বলে। ভালো মানুষ বলতে ভালো মানুষ তো বহু ধরনের আছে, এটা মার্জিন করা তো মুশকিল। একদম ভালো মানুষ এখনও দেশে বহু আছে, তার মধ্যে এখন সমাজসেবা হিসাবে ধরতে গেল এক ধরনের ভালো মানুষ দাঁড়ায়। তারপরে মানে আরও বিভিন্ন কাজে শিক্ষকতা দিক দিয়েও তো আমার যেটা চোখে পড়ছে সেটা হলো আমাদের বেসানুর মডেল স্কুলের যিনি প্রতিষ্ঠাতা আদমুল ইসলাম, তারপরে আমাদের একটা সমাজসেবী আমাদের এরিয়ায় যিনি একটা প্রাইমারি শিক্ষক তরুণ মজুমদার, সেও একটা সমাজসেবীর লোক হিসাবে ভালো, সেটা ভালোর ব্যাখ্যা অনেক আছে কিন্তু এমনি সমাজসেবী হিসাবে তাকে দু নম্বরে রাখা। তরুণ কুমার মজুমদার কী কাজ করেছে সেই জন্য ভালো লাগছে আমাদের এরিয়ায়? সে শিক্ষা স্বাস্থ্য এবং পরিবেশ তিনটে কাজ করেছে। শিক্ষা মাধ্যমে কোনো বাচ্চা যদি স্কুলে না আসে তাকে বাড়ি থেকে নিয়ে আসে স্কুলে নিয়ে আসে। দু নম্বর হচ্ছে যে স্বাস্থ্য, তিনি কোনো গরিব মানুষের বাচ্চাকে যদি ওষুধ না থাকে কোনো রকমের যে কোনো রকমের ওষুধ যদি না থাকে সেই ওষুধটা তিনি তার পকেট থেকে নিজের পয়সা খরচ করে সেই করুণ নদীরা সেই গরিব মানুষের সেরা টাকা দিত। আর পরিবেশ বলতে সে একটা তার স্কুল থেকে কদমডাঙ্গা প্রাইমারি স্কুল থেকে শুরু করে আয়রা পর্যন্ত একটা আমাদের চণ্ডীপুর দুহরি দুইটা মৌজা মিলে একটা পরিবেশ মানে প্রায় 550 মতো গাছ তিনি লাগিয়ে দিয়েছেন এবং বর্তমান জীবনে সে রিটায়ার করেছেন স্কুল জীবন। অসংখ্য ধন্যবাদ আব্দুল অতি স্যার তথা মন্ডিলা, আমরা এই পর্যন্ত আজকে আবার দেখা হবে আলোর ভবন আলোর।